রাজ্যের কিছুমান এলাকা জনতায় সঘনাই ডক্টরের বিপক্ষে মাত মতা যায় যদিও নগরবেড়া খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের প্রসূতি আর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর পুলক কুমার ডেকা চর্চার শীর্ষত। ডক্টর পুলক কুমার ডেকা কোনো মন্ত্রী বিধায়ক নহয়, মানব সেবা আগবঢ়াবলৈ আহি সেবা করলে মন্ত্রী বিধায়ককো। নগরবেড়া খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সমীপত কেন্দ্রের গাতে লাগি থাকা বিধ্বস্ত রাস্তার জরাজীর্ণ অবস্থা দেখি নিজে স্টেটিস্কোপ কোর আর সহকারী কর্মচারীসকলক লগত লৈ ব্যস্ত হয়ে পড়ে হুসল বাটর মেরামতির বাবে। বহুবার সরকার তথা স্থানীয় বিধায়িকাক অবগত করা সত্ত্বেও চকুত নপরার অভিযোগ তুলিলে স্থানীয় রাইজে। আমার এটা দীর্ঘদিনিয়া এটা অভাব আছে, দুর্যোগে বলি কব পারি। আমার নগরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সুমা যে রাস্তা, এই রাস্তাটো বহুত জর্জরিত আছিল। ইয়াত মানে বরষুণ হলে মানুষ সুমার পেসেন্ট সুমার কোনো উপায় নোহা হয়েছিল। এই কথা বহুত দীর্ঘদিনের দাবি বিভিন্ন মহলত আমি উত্থাপন করলো, কিন্তু আলটিমেটলি কামটো হয়ে নুঠিল আপনার জগন্নাথ, গতি রাইজাও ভাল পাইছে আর আমারও মন। আমি মালিবেরীর আইসো এটা একটা ট্রেনিং লোবর কারণে লেপ্রোসির এটা এইখানে চাও যে আমার সারে যদি নিজে হাতে কামে নিজে কোর ধরে কিনে করবো পারিছে, গতি আমি তখন হাত ধরাতে কোনো অসুবিধা নাই, গতি আমিয়ে মানে লগে ভাগে করছো আর বহুত ভাল লাগছে। হয় মানে আশাকর্মী হয় আমার নগরপাড়া ব্লক পেসির আমার এখেত ইনচার্জ তখন লগে ভাগে আমি করছি। রাস্তাটা আজ যথেষ্ট ভাল হল, যথেষ্ট ভাল হয়েছে, কেন লাগিছে? বহুত লাগে, বহুত ভাল লাগিছে। দিয়া সারে মাটি কথা দেখে আপনার মাটি করে দিয়েছে, তখন মানে দেখা পায় মানে আমারও ফুর্তি লাগিলে আনন্দিত মানে অনুভব করেছো। বহুত দিনিয়া এটা সমস্যা আমার পিতা ডেকা স্যারে আমার রোগী সকলের কথা চিন্তা করে যে বালি পুতি রাস্তাখানি সুন্দরভাবে মানে সুন্দর করেছে, তার বাবে তেখেতক অশেষ ধন্যবাদ জানাইছো। আর আমি আশা করছো তেখেতর ইনচার্জর নেতৃত্বতে আমার নগরপাড়া স্বাস্থ্য মানে কেন্দ্রখন যথেষ্ট উন্নত মানদণ্ড। হয় আজি যা রাতে আমি দেখি রাতেও মানে কোর লো কিনা করে আসে, আজিও দেখি আর সেইখানে আমি আগুয়াই আছো, স্যারের আমি সহযোগ করি যাতে আমার স্বাস্থ্য কেন্দ্রখন যথেষ্ট উন্নত মানদণ্ড আমি করব। বকুর পৰা সানিদুল ইসলামৰ রিপোর্ট, অসম আদিত্য।